আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি গ্যাসের খরচ কমানোর কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব দিন দিন কিন্তু গ্যাসের দাম বেড়ে চলেছে তো আপনারা একটি সিলিন্ডার দুই থেকে তিন মাস অথবা তারও বেশি কিভাবে চালাতে পারবেন দেখে নিন এই টিপসগুলো ফলো করলে কিন্তু গ্যাসের সিলিন্ডার অধিক দিন চালানো সম্ভব যেমন ধরুন রান্নার সময় আপনারা ফ্রিজে থাকা শাক সবজি আগে থেকে বের করে রাখবেন তাহলে ঠান্ডাটা ছেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এই সবজি বা তরকারিগুলো রান্না করতে বেশি টাইম লাগবে না কেননা ঠান্ডা তরকারি বা সবজি এটা গরম হতেও কিন্তু অনেকটা সময় লাগে দ্বিতীয়ত এই শাকসবজি যখনই আপনারা কাটবেন প্রতিটা শাক যেন সমান হয় সেটা খেয়াল রাখবেন সমান টুকরো করে কাটলে হয় কি সবগুলো সমানভাবে সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গ্যাসের খরচটাও কম হয় পেঁয়াজ মরিচ রসুন ও অন্যান্য মশলা যেগুলো লাগবে সেগুলো রান্নার পূর্বেই রেডি করে রাখুন যখনই আপনারা রান্নার জন্য পাতিল চুলায় বসাবেন তখন পাতিলটা এভাবে ধুয়ে সরাসরি বসিয়ে দিবেন না এ পাতিলটায় কিন্তু অনেকটা পরিমাণ পানি থাকে তাই পাতিলটা ভালো করে মুছে নিয়ে তারপরে রান্নায় বসাবেন দেখবেন পাতিলটা দ্রুতই গরম হবে এক্ষেত্রেও কিন্তু গ্যাসের অপচয় অনেকটা কম হয় যতদূর পারেন রান্নার সময় গরম পানি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা ইলেকট্রিক কেটেল ব্যবহার করতে পারেন কেননা ইলেকট্রিক কেটেলে খুব দ্রুতই পানি গরম হয়ে যায় আর এই পানিটা আপনারা যদি রান্নার সময় ব্যবহার করেন তাহলে কিন্তু গ্যাসের খরচটাও কম হবে এবং এই পানি দিয়ে যখন রান্না করবেন খাবারের স্বাদও কিন্তু বেড়ে যাবে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করতে যে কোনো খাবার ঢেকে রান্না করার অভ্যাস গড়ে তুলুন এতে খাবারের পুষ্টিমান কিন্তু বজায় থাকবে এবং খাবারটা দ্রুত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু গ্যাসের অপচয়টা অনেকটা কম হবে অনেকেরই ভুল ধারণা খাবার ঢেকে রান্না করলে খাবারের টেস্ট কমে যায় এটা কিন্তু ঠিক না তাছাড়া যাদের চা কফি খাওয়ার অভ্যাস আছে তারা একবারে বেশি করে পানি ফুটিয়ে এভাবে ফ্লাস্কে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের গ্যাসে বারবার পানি ফোটানোর ঝামেলা আর থাকবে না তো ফ্লাস্ক ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন দেখবেন গ্যাসের অপচয় কিন্তু অনেকটাই কমে যাবে তাছাড়া বাসায় ছোটো বাচ্চা থাকলে তাদের দুধ তৈরি করে খাওয়ানোর সময় কিন্তু ফুটন্ত গরম পানি লাগে তো আপনারা অবশ্যই বারবার পানি না ফুটিয়ে এভাবে পানি একবার ফুটিয়ে ফ্লাক্সে ভরে রাখুন তবুও কিন্তু আপনারা অনেকটা টাকা বা গ্যাস সেভ করতে পারবেন রান্নার অন্তত আধা ঘন্টা আগে চাল ডাল এভাবে ভিজিয়ে রাখুন তাহলে কিন্তু এই চাল ডাল দ্রুতই সিদ্ধ হবে এক্ষেত্রে কিন্তু গ্যাসের অপচয়টা অনেকটা কম হবে ভাত রান্নার সময় যখন ভাত ফুটে উঠবে তখন কিন্তু গ্যাসটা অফ করে ভাতটা ঢেকে রাখবেন তাহলে কিন্তু ভাতটা গরমেই হয়ে যাবে মাংস রান্নার সময় সব সময় চেষ্টা করবেন প্রেশার কুকার ব্যবহার করতে প্রেশার কুকারে রান্না অনেকে পছন্দ করেন না তো যারা পছন্দ করেন না তাদের জন্য টিপস প্রেশার কুকারে কিছু রান্না করলে আপনারা চার পাঁচটি হুইসেল ঝটপট দিয়ে দিবেন তারপরে প্রেশার কুকারটা হুইসেলটা বসতে দিবেন না সঙ্গে সঙ্গে এটা ট্যাপের নিচে ধরে খুলে নেবেন অথবা কোনো চামচের সাহায্যে হুইসেলটা বের করে দিবেন তো অনেকেই দেখা যায় প্রেসার কুকারের এই হুইসেলটা বসে গেলে সেই খাবারটা টেস্ট কমে যায় বলে খেতে চান না তো তাদের জন্য এই টিপসটি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন তো দেখুন আমি এখানে প্রেশার কুকারে চার পাঁচটি সিটি দিয়ে নিয়েছি এবং আমি এক মিনিট পরেই এই সিটিটা বের করে দিচ্ছি যেন এই ভ্যাপারটা বসে না যায় ভ্যাপারটা বসে গেলে কিন্তু খাবারের টেস্টটা অনেকটা কমে যায় তো এই টিপসটা আপনারা ফলো করতে পারেন সিটিটা বের করে দেওয়ার পরে আপনারা সঙ্গে সঙ্গে প্রেশার কুকারের মুখটা খুলে নিয়ে সামান্য একটু ফুটিয়ে নেবেন তাহলেই হয়ে গেল রেডি সুস্বাদু খাবার যে কোনো খাবারের স্বাদ কিন্তু বেড়ে যাবে এই সাথে আমি আরও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি যেমন এরকম কিন্তু র্যাকেট সবার বাসাতেই প্রায় রয়েছে ইলেকট্রিক এই র্যাকেটগুলো যে আমরা মশা মারার ক্ষেত্রে ব্যবহার করি তো এটা দেখা যায় অনেক সময় অনেকের বাসায় থেকে যায় নষ্ট হয়ে গেছে তো এই র্যাকেট থেকে এই নেটগুলো আপনারা খুলে নিতে পারেন খুলে নেওয়ার পরে কিন্তু এটা আপনারা বার্নারের সাথে লাগিয়ে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু গ্যাসের খরচটা অনেকটাই কমে যাবে সেটা কিভাবে চলুন দেখে নিই দেখুন আমি এই র্যাকেট থেকে কিন্তু এই নেটটা খুলে নিয়েছি তো খুলে নেওয়ার পরে আমি এটা বার্নারের মতো গোলাকৃতি করে নেব তো দেখুন আমি এভাবে বার্নারের সমান করে গোল করে নিয়েছি এবং এটা চুলায় বসিয়ে দিয়েছি এবারে যখন আমি চুলাটা অন করবো এবং পাতিল বসাবো তখন দেখুন এটা কিভাবে গরম হবে এবং লাল হয়ে যাবে তখন কিন্তু হিটটা আরও বেশি পাবে তো এরকম যদি র্যাকেট কারোর বাসায় না থাকে আপনারা কিন্তু অন্য আরেকটি জিনিস ব্যবহার করতে পারেন যেমন আমাদের বাসায় যেই বাসন বসানো স্ট্যান্ডগুলো থাকে এই যে এই স্ট্যান্ডগুলো আমরা কিন্তু ফেলেই দিই মরিচা পড়ে গেলে নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু আর ব্যবহার করি না তো এই স্ট্যান্ডগুলো যদি আপনারা ব্যবহার করেন দেখবেন গ্যাসে চুলার উপরে যখন বসাবেন এই পাতিল বসালেই এই আগুনটা ছড়িয়ে যাবে এবং এই স্ট্যান্ডটা কিন্তু গরম হবে গরম হয়ে কিন্তু এটা যখন লাল হয়ে যাবে আপনারা কিন্তু অনেক বেশি হিট পাবেন তখন অল্প হিটাই কিন্তু আপনাদের রান্নাটা কমপ্লিট করতে পারবেন তো দেখুন আমি এভাবে বসিয়ে দিলাম এবং এটা কেমন লাল হয় তো ঠিক আমি আগে যেমন দেখিয়েছিলাম অমনই লাল হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু এই গ্যাসের হিটটাও বেড়ে যাবে সেক্ষেত্রে আপনারা লো ফ্লেমেও কিন্তু হাই হিট দেওয়ার মতোই হিটটা পাবেন তো বন্ধুরা দেখুন এই স্ট্যান্ডটা কেমন লাল হয়ে গেছে তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এরকম ফেলে দেওয়া পুরনো স্ট্যান্ড যদি থাকে আপনারা এই কাজে কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারেন এ থেকেও কিন্তু আমরা গ্যাসের খরচ কিছুটা হলেও সেভ করতে পারি তো আমরা তো শুধু ডাল ভাত খেয়ে জীবন চালাতে পারবো না তাই সব রকম টিপস কিন্তু আমাদের জেনে রাখা ভালো অনেক সময় সিলিন্ডারের পজিশনটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রেও কিন্তু গ্যাস অনেকটা নষ্ট হয় অপচয় হয় গ্যাস বেরিয়ে যায় তো আপনারা গ্যাসের সিলিন্ডার যেখানে রাখবেন তার থেকে অন্তত ছয় ইঞ্চি উঁচুতে গ্যাসের চুলাটা রাখবেন তো দেখুন আমার এই গ্যাসের সিলিন্ডারের থেকে গ্যাসের চুলাটা প্রায় দশ ইঞ্চি ওপরে রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এই বিস্ফোরণের কোনো রকম সম্ভাবনা থাকবে না এবং এই গ্যাসটাও কিন্তু ঠিকঠাক মতো পৌঁছে যাবে এই চুলায় আর গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাসের চুলাটা ঠিক দূরত্বে রাখবেন নাহলে কিন্তু যে কোনো সময় আগুন লেগে যেতে পারে আর একটা জিনিস করবেন এই যে গ্যাসের পাইপটা দেখছেন এটা কিন্তু আপনারা ভালো মানের পাইপ ব্যবহার করবেন আর মাঝে মাঝে এটা কিন্তু বাইরে থেকে লোক ডেকে এনে পরীক্ষা করে নেবেন গ্যাসের এই রেগুলেটার যখন আপনারা খুলবেন বা লাগাবেন তো এর লাগানোর যে নিয়মটা আছে চাবি ঘুরিয়ে বা চাবিটা যেভাবে খুলতে হয় সেভাবে আপনারা খুলবেন কোনো রকম টানা করে কিন্তু এটা খুলতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু চাবিটা ভেঙে যেতে পারে এবং এখান থেকে কিন্তু গ্যাস বেড়ে যেতে পারে যখনই এখান থেকে গ্যাস বের হবে তখনই কিন্তু অগ্নুৎপাত ঘটার সম্ভাবনা আর এটা যখন খুলবেন তখন আশেপাশে কোনো রকম যেন আগুন না থাকে সেটা খেয়াল করবেন তাহলে কিন্তু যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে তাই আপনারা নির্দিষ্ট চাবি যেভাবে ঘুরিয়ে খুলতে হয় সেভাবেই খুলবেন এবং লাগানোর সময় সেভাবেই লাগাবেন গ্যাস সিলিন্ডার আনার পরে আপনারা খেয়াল করবেন গ্যাস সিলিন্ডারের মুখে এই রাবারটা আছে কি না কেননা এই রাবারটা যদি ছেঁড়া থাকে বা অন্য কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু যখন আপনারা গ্যাসের এই রেগুলেটারটা লাগাবেন তখন কিন্তু অনবরত গ্যাস বের হতে থাকবে এ থেকে কিন্তু গ্যাস অনেকটা বেরিয়ে নষ্ট হয়ে যায় এবং এ থেকে কিন্তু একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই আপনারা অবশ্যই গ্যাস সিলিন্ডার খোলার পর পরই এই রাবারটা দেখে নেবেন যদি ছেঁড়া থাকে বা কোনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই চেঞ্জ করে নেবেন আর গ্যাসের এই সিলিন্ডার কিন্তু সাধারণ জিনিস না এটা কিন্তু একটি বড় সড়ো বোম অতএব আমাদের কিন্তু এই দিকগুলো মাথায় অবশ্যই রাখতে হবে যেহেতু এখন গ্যাসের দাম বেড়েছে তাই গ্যাস কেনার সময় আপনারা অবশ্যই ওজন করে নেবেন গ্যাসের সিলিন্ডারে যেই পরিমাণ লেখা থাকে সেই পরিমাণ আছে কি না আপনারা অবশ্যই চেক করে নেবেন নিয়মিত গ্যাসের বার্নার পরিষ্কার রাখুন গ্যাসের বার্নার পরিষ্কার না রাখলে কিন্তু গ্যাস অপচয় বেশি হয় এবং বিস্ফোরণের সম্ভাবনা বেশি থাকে এতে কিন্তু একটি বড় সরো রিস্ক তাই আপনারা অবশ্যই নিয়মিত এই বার্নারগুলো পরিষ্কার রাখুন আর এই বার্নারগুলো পরিষ্কার রাখলে কিন্তু আপনাদের গ্যাসে কালিও হবে না এবং গ্যাসটাও ব্যবহার করে আরাম পাবেন আর এই গ্যাসের বার্নার ময়লা থাকলে কিন্তু গ্যাসটা নিচের দিকে জলে সেক্ষেত্রে কিন্তু এই চুলাও ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে চুলার নিচে একটি পাতলা কাগজ থাকে সেটাতে কিন্তু আগুন ধরে যায় যখনই আপনারা দুধ জ্বালাবেন তখন আপনারা লো ফ্লেমে দুধ জাল করবেন হাই হিটে দুধ জাল করার কোনো প্রয়োজন নেই অনেক সময় দেখা যায় আমরা ছোট্ট পাতিলে কোনো কাজ করলেও অনেকটা হিট বেশি দিয়ে ফেলি আশেপাশ থেকে হিটটা বেরিয়ে যায় তো সেটা তো দরকার নেই আপনারা লো ফ্লেম দিয়েও কিন্তু এই ছোট্ট পাতিলের কাজটাও সমাধান করে নিতে পারেন শুধু শুধু অনেক হিট দিয়ে চারপাশ দিয়ে যে আগুনের ফ্লেমটা বেরিয়ে যায় এটা তো কিন্তু একটি অপচয় তাই তো বন্ধুরা এভাবে আপনারা টিপসগুলো মেনে চলুন দেখবেন একটি গ্যাসে কিন্তু দুই থেকে তিন মাস অনায়াসে চলে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের গ্যাসের খরচও কম হবে টাকা চপচয়ও হবে না তো সবাই ভালো থাকবেন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ